अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय कुकिंग चैनल होममेड कुकिंग जोन। आज के मैं अपने बनिए देखो चिली बीफ रेसिपी। चलू तो देखे नहीं क्यों तैरी करते हैं। रेसिपिटी तैरी करार्जन एखे मैं 1 केजी परिमाण गरुर माँस नहीं हाड़ छाड़ा और छोटो छोटो टुकड़ो कर नहीं मध्य एन 1 চা চামচ परिमाण दिए दे आदा रसुन बाटा आर दिए दीची 1/2 টেবিল চামচ परिमाण लवण 1 টেবিল চামচ परिमाण सोया सस एखन सबगुलो उपकरण एक भालोभावे मिक्सड करे एखाने आमी दिए देव 2 কাপ परिमाण पानी। এই মশলাগুলো দিয়ে আমি যেহেতু প্রেসার কুকারে বয়েল করব এই মাংসটাকে তাই আমি প্রেসার কুকারের মধ্যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। আপনারা যে পাত্রে বয়েল করবেন সেই পাত্রেই সবকিছু একবারে দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি 20 মিনিটের মতো বয়েল করে নেব। বয়েল করার সময় খেয়াল রাখবেন পানিটা একেবারে শুকিয়ে ফেলবেন না, পানিটা পরে প্রয়োজন হবে তাই একটু পানিটা বেশিই দিবেন। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল নিয়ে নিলাম, 2 মিনিট ধরে এটাকে একটু ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 4 কোয়া রসুন বড় সাইজের কুচি করে নিয়েছি এবং 10টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতো অ্যাড করতে পারেন, যেহেতু এটা চিলি বিফ আমি ঝালটা একটু বেশি পছন্দ করে থাকি তাই কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি। এগুলোকে অল্প একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 6টা বড় সাইজের পেঁয়াজ বড় বড় কিউব করে কেটে নিয়েছি, অর্থাৎ 4 কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি। পেঁয়াজের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি, আপনারা চাইলে কমাতেও পারেন, কিন্তু আমার মতে এতটুকু মাংসের মধ্যে এতগুলো পেঁয়াজই ঠিক হয়ে থাকে। এখন এই সবজিগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব ভালোভাবে, তারপর এগুলোকে তুলে ফেলতে হবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি আরও একটু তেল অ্যাড করে নিব এবং এর মধ্যে ভেজে নিব কেটে রাখা ক্যাপসিকামগুলো। এখানে আমি একটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, যেগুলোকে আমি বড় বড় সাইজে কিউব করে নিয়েছি। তেমন বড় করেও কিউব করিনি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে পুরো একটি বড় সাইজের ক্যাপসিকাম রয়েছে। ক্যাপসিকামগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিব এবং এগুলোকেও তুলে ফেলতে হবে। ক্যাপসিকামগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তেমন বেশি সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেইনি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই একই কড়াইতে বয়েল করে রাখা গরুর মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকেও তেলে একটু ভেজে নিচ্ছি আমি।
এখন মাংসগুলোকে একটু সাইড করে আমি মাঝের মধ্যে একটি হোল তৈরি করে নিচ্ছি। এখানে আমি শুকনো মশলা অ্যাড করব। এখানে 2-4 চামচ পরিমাণ গুঁড়া মরিচ অ্যাড করছি। আপনারা এটাকে কম বেশিও করতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। মরিচ দেওয়ার পর মাংসগুলোকে ভেজে নিব এবং অ্যাড করব 1-4 চামচ পরিমাণ সয়া সস এবং আরও অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো। সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো বিফ স্টকটা, যে পানির মধ্যে মশলা দিয়ে আমি গরুর মাংসটা বয়ল করে নিয়েছিলাম সেই পানির মধ্যে এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এবং সেই মিক্সচারটাই আমি এই চিলি বিফের মধ্যে অ্যাড করে দিব। সেই মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে সম্পূর্ণ মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মনে রাখবেন এই মিশ্রণটাই কিন্তু এই চিলি বিফের সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে পরিচিত। এটা দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে চিলি বিফের স্বাদটা রয়েছে সেটা চলে আসবে। আমি এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব। পরপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে দিব। দেখতেই পারছেন উপরে তেল ভেসে উঠছে এবং একটি সুন্দর কালারও চলে আসছে। এ পর্যায়ে আপনারা হাতে নিয়ে অল্প লবণটা ট্রাই করে দেখবেন লবণটা কম বেশি হয়েছে কি না, কারণ যে সময় আমি মাংসটা বয়েল করেছিলাম সেই সময় কিন্তু লবণ দিয়েই বয়েল করেছিলাম এবং যেহেতু দুবার আমি সয়া সস অ্যাড করেছি সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই আমি লবণটা আমার স্বাদ অনুযায়ী আমি অ্যাড করে নিব। আপনারাও এই পর্যায়ে অল্প টেস্ট করে দেখবেন, লবণ কম বেশি হলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারাও অ্যাড করে দেবেন। এরকম করে আমি একটু পরপর নেড়ে দিব এবং 15 মিনিট ধরে ভালোভাবে রান্না করে নিব। ধৈর্য ধরে একটু চিলি বিফটা রান্না করার ট্রাই করবেন, তাহলে খেতেও খুব ভালো লাগবে এবং চিলি বিফটা খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে। এটি ঘন মিশ্রণে পরিণত হবে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
এই তো এতক্ষণ ধৈর্য ধরার পর পানি শুকিয়ে আসলো এবং তৈরি হয়ে গেল আমার চিলি বিফটা। চলুন তাহলে এটাকে এখন সার্ভ করে নিই। আর হ্যাঁ, এই রান্না নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চিলি বিফটি সার্ভ করে নিলাম। এটি খুবই একটি ঘন হয়েছে, আপনারা দেখতে পারছেন। এটি কিন্তু পোলাও ভাত অথবা রুটি সব কিছু দিয়েই খুব দারুণ লাগে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।